হ্যালো, ওয়েলকাম সবাইকে দ্য হোম মেকার অন্তরা চ্যানেলে। আমি অন্তরা। আজকে বেড়াতে যাওয়ার আর একটা ভিডিও, গত ভিডিওটায় বলেছিলাম আর একটা আমরা দুর্দান্ত ভিডিও নিয়ে আসব। এটা হচ্ছে চিরকাঙ্ক্ষিত বাঙালির ইমোশনাল জয়সলমীর, জয়সলমীরের ভিডিও। ঠিক ধরেছ, জয়সলমীরের ডিজার্ট সাফারিতে আমরা তিনজন বেরিয়ে পড়েছি। যদিও এটা আমাদের সেকেন্ড টাইম, জয়সলমীর সিটি থেকে একটু ভেতরের সাম, সেখানেই হচ্ছে একদম পুরো মরু গ্রাম, সেখানে ডিজার্ট সাফারি এইভাবে হয়। আমরা বাইকে করেই গেলাম। তো প্রথমে তোমাদেরকে পুরো জার্নিটা বোঝানোর জন্য কয়েকটা ভাগে কিন্তু ভাগ করে নেবো। এটা সামনে গিয়ে অনেকগুলো জিনিস হয়, যেমন জিপ সাফারি, ক্যামেল সাফারি, এক্সপ্রেস করা যাবে না ব্যাপারটা কি। বালি, বালির উপর দিয়ে স্পিডে একটা জিপকে একদম সোজা রাস্তা নয়, কোথাও ঢালু, কোথাও খাড়াই, কোথাও ঘুরিয়ে একদম নিয়ে যাচ্ছে। স্পিডটা তোমাদের বলে বোঝাতে পারছি না, দেখেই নাও। জিপ সাফারি করে আমরা পৌঁছালাম একদম মরুর মাঝখানে। সেখানে চায়ের দোকান একটা আছে, তো চায়ের রেটটা হচ্ছে 20 টাকা পার কাপ, ছোট্ট কাপ। যাই হোক, তো সেখানে বসে চা খাও আর সানসেট দেখো, কারণ আমরা বিকালের টাইমে গিয়েছিলাম। প্ল্যান করলাম ওখানে সানসেটটা দেখেই আসব। সেই প্ল্যান অনুযায়ী আমরা অনেকটা টাইম আগে চলে গিয়েছিলাম, একটু এনজয় করতে লাগলাম। একবার যখন গিয়েছিলাম, কতবারে আমরা দুজন ছিলাম, তো 2019 সেটা, আরুষ আমাদের জীবনে আসার আগে, আমরা ক্যামেল সাফারি, জিপ সাফারি, যেমন ঠিক এবারের প্ল্যান সেইভাবেই কিন্তু করেছিলাম। এবারে আমার ক্যামেল সাফারিটা একদমই করার ইচ্ছা ছিল না, কারণ বেসিক্যালি আমি ভীষণ ভীতু। উটের পিঠে চড়া মানে অনেকটা উঁচু, এবং উট যখন ওঠে তখন এমন মনে হয় যেন পড়ে যাবো এবার সামনে। তো আরুষের বাবার খুবই ইচ্ছা ছিল উটের পিঠে চড়বো, সেসব দিয়ে আমরা চললাম খুবই ভয়ের সঙ্গে। আমার মতনই কিন্তু আমার ছেলে ভীষণ ভীতু, সেটা আরুষের বাবা মনে করে, আমিও মনে করি। যাই হোক, তো আরুষ প্রচণ্ড খুশি ওখানে গিয়ে, প্রচণ্ড খুশি, অবাক হয়ে চারিদিকে দেখছে। সবুজ ছাড়াও প্রকৃতির যেন অন্যরকম সৌন্দর্য এটা। জানি না ক্যামেরায় কতটা ধরা পড়ছে, কিন্তু নিজের চোখে তার অনেক বেশি, অনেক বেশি প্রকৃতির অন্যরকম সৌন্দর্যটা ধরা পড়বে। স্যামের আশেপাশে যে সমস্ত গ্রামগুলো মানুষ বসবাস করে, সামান্য একটু জলের জন্য অনেক অনেক স্ট্রাগল করে তারা, টাকা পয়সা চায়। ওয়েস্ট বেঙ্গলের দিকে গরিব ভিখারি যারা আসে, এরা টাকা পয়সা চায় না, এরা ডাইরেক্ট খাবার, একটু জল চায়। জলের মর্মটা রাজস্থানে এসে আমি ভীষণ ভীষণ ভাবে উপলব্ধি করেছি। সেসব দিয়ে আমরা
উটের পিঠে চড়বো বলে এগিয়ে গেলাম, কিন্তু আফসোস একটাই রয়ে গেল, একটা ছবিও উঠলো না উটের পিঠে চড়ে, কারণ আমি ছিলাম সামনে, মাঝখানে আরুষ, পিছনে ছিল আরুষের বাবা। উট যখন উঠে বা উট যখন বসে খুব ভয়ঙ্কর, তখন সোনার কেল্লার জটায়ুর কথা মানে ভীষণভাবে মনে পড়ে যায় আমার, আরও মাথার মুখ যেন ঘুরতে থাকে। যাই হোক, ছবি ভিডিও ওঠেনি, কিন্তু সেসব দিয়ে আমরা উট সাফারি করেছি। আপনারাও যদি আসেন অবশ্যই উট সাফারি স্কিপ করবেন না, অবশ্যই করবেন। আমরা এমন এক এমন একটা সময় আমরা উটের পিঠে চাপলাম, ডিসাইড করলাম উটের পিঠে চেপেই কিন্তু আমরা সানসেট দেখব। তো যেমন কথা তেমন কাজ, উটের পিঠে চেপে প্লাস নিচেতে সানসেটও দেখলাম, ছবি তুললাম, দারুণভাবে উপভোগ করলাম। তারপর যা দেখিলাম তা জন্ম জন্মান্তরেও ভুলিব না। ক্যামেরা বন্দি করার জন্য আরুষের বাবার ক্যামেরা কিন্তু সব সময় অ্যাক্টিভ ছিল, দেখতেই পাচ্ছেন। আমি অনেক জায়গায় সানসেট দেখেছি, কিন্তু শাম থেকে সানসেট দেখার ইচ্ছা আমাদের অনেক অনেক দিনের ইচ্ছা, আজ পূরণ হলো। এত সুন্দর প্রকৃতি নানান রঙে ঢেলে দিয়েছে, কি সুন্দর। I'm
জন্য আমাদেরকে নিয়ে যাওয়া হয় স্টেজে। তো আমার আরুষ তো সবার মাঝখানে ডান্স করতেই ব্যস্ত, প্রচণ্ড বিজি, দেখতেই পাচ্ছ সবাই ভিডিও। সব কিছুর পরে ডিনারের টাইম ছিল, তো 10:30 নাগাদ আরুষকে নিয়ে যাই ডিনার করতে। ডিনারটা বুফে সিস্টেম ছিল একটা হলের মধ্যে, সমস্ত অ্যারেঞ্জমেন্টস ওদের, তো সেটার একটা জাস্ট ছবি দিয়েছি, পুরো ভিডিও রেকর্ডিং করতে পারিনি। পুরো ভেজ থালি, ডাল বাটা চুরমাও আছে। ডিনার শেষে আরুষকে ঘুম পাড়ানোর পর আমি কিছু শান্ত ছবি পরিবেশ ক্যামেরা বন্দি করার চেষ্টা করেছি। ব্যাকগ্রাউন্ডে আরুষের গলা শুনতে পাচ্ছেন, অ্যাকচুয়ালি কিছুই না, যখন আমি ভয়েস দিই তখন আমার পাশে আরুষও এইভাবেই বকবক করতে থাকে। ক্লান্ত অবস্থায় রাত্রিবেলা আমি একটা ভিডিও শুট করেছি, দেখতেই পাচ্ছেন হাই তুলে তুলে চোয়াল ব্যথা, আরুষ ঘুমোচ্ছিল, যদিও ভয়েস দেওয়ার সঙ্গে কিন্তু আরুষ আছে। আমি একটা ছোট্ট ওভারভিউ দেওয়ার চেষ্টা করেছি পুরো রুমটার, যদিও ঘুমন্ত অবস্থায় অলমোস্ট। পরের দিন একদম ব্রেকফাস্ট আমার রুমে এসে হাজির, যদিও বাচ্চাদের জন্য দুধের ব্যবস্থা ছিল, কিন্তু আমার আরুষ যেহেতু সব রকম খাবার খেতে অভ্যস্ত তাই ও এটাই খেয়েছে। সকাল সকাল ঘুম থেকে তুলে, সকাল মানে 8টা আর কি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে আশা করব অবশ্যই একটা লাইক করবেন, একটু শেয়ার করে নিন তাদের সাথে যারা আসার ইচ্ছা আছে, আসবে বলে প্ল্যান করছে, তাদের একটু গাইড হবে আমার ভিডিওটা, যদিও এর বাজেট আমি কিছুই শেয়ার করিনি। যদি কেউ বাজেট জানতে চান তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান, আমি তাকে সমস্ত বাজেট দিয়ে দেবো। আপনি চাইলে লাক্সুরিয়াসভাবেও করতে পারেন, চাইলে এমনিও পারেন। ট্যুর, জিপ সাফারি, ক্যামেল সাফারি, রিসর্ট, নাইট স্টে, সমস্ত কিন্তু ফ্লেক্সিবল বাজেটের মধ্যেই অ্যাভেলেবেল, যে যেমন খুশি যেটা খুশি নিতে পারেন। দেশের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তার সঙ্গে বেল বাটনটাও প্রেস করে নিন অল অপশনটা নোটিফিকেশানে, যাতে এরকম ভিডিও আমি ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। যদি অলরেডি আমার সাবস্ক্রাইবার হন অসংখ্য ধন্যবাদ জানাই, আপনাদের জন্যই তো আমি অনুপ্রেরণা পাই। জয়সলমেরে ঘুরতে আসুন, রিজার্ভ সাফারি করুন, ক্যামেল সাফারি করুন, সত্যি একটা অন্য অনুভূতি, দেশের আর কোনো জায়গায় এইরকম আনন্দ পাবেন না এক রাতে, কিন্তু খুব আনন্দদায়ক এই জয়সলমের ট্যুর। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই, টেক কেয়ার।